শরীরে পাঁচটি চিহ্ন থাকলে বুঝে নিবেন আপনি মহাপাপী মহাপাপী আপনি ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন যে ব্যক্তির শরীরে পাঁচটি চিহ্ন থাকে বা পাঁচটি আলামত থাকে ওই ব্যক্তিটা হল মহাপাপী আর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাইরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন এবং দেখেন আপনাদের শরীরে আপনাদের দেহে এই পাঁচটি আলামত বা চিহ্ন আছে কিনা যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনি মহাপাপী আপনার ধ্বংস এই পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না তবে হা আপনার যদি ওই পাঁচটা চিহ্ন থাকে তাহলে আপনি দুইটা আমল করবেন এই দুইটা আমল করলে আল্লাহ আপনার জীবনের সব গুণাখাতা গুলো মাফ করে দিবে এবং আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবে এবং আল্লাহ জিব্রাইলকে বলবে জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও ভালোবাসো তখন জিব্রাইল তাম পৃথিবীতে ঘোষণা দিয়ে বলবে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসি আমি জিব্রাইল ভালোবাসি অতএব তোমরাও ভালোবাসো এই জন্য প্রিয় ভাইয়েরা এই পাঁচটি চিহ্ন থাকলে দুইটা কাজ করবেন আল্লাহ ভালোবাসবে আপনার জীবনের সব পুনাঘাতাগুলো মাফ হয়ে যাবে এবং আপনি মরতে দেরি আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পাঁচটি चिन्हের এক নাম্বার চিহ্নটি হল যে ব্যক্তি গুনাহ করে তার চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় বলতে বোঝানো হয়েছে চেহারা থেকে নূর চলে যায় দেখবেন অনেক মানুষ দেখতে অনেক কালো কিন্তু তারে দেখতে লাগে বড় ভালো তার চেহারার দিকে তাকালে অন্তরটা ঠান্ডা হয়ে যায় দিলটা শীতল হয়ে যায় কারণ তার চেহারার মধ্যে আল্লাহ একটা নূর ঢেলে দিছে যদিও লোকটা কালো আবার দেখবেন অনেক সময় অনেক মানুষ আছে অনেক সুন্দর কিন্তু তার চেহারার দিকে তাকালে বিষয়টা ভালো লাগে না অন্তরটা ঠান্ডা হয় না অর্থাৎ যদিও লোকটা ফর্সা কিন্তু তার চেহারার মধ্যে নূর নাই তার চেহারা থেকে নূর তুলে নেওয়া হয়েছে এই জন্য প্রিয় ভাইরা যারা গুণা করে তাদের চেহারাটা কালো হয়ে যায় অর্থাৎ তাদের চেহারা থেকে নূর তুলে নেওয়া হয় দুই নাম্বার হলো দুই নাম্বার চিহ্ন হলো যার অন্তর মরে যায় অন্তরটা কালো হয়ে যায় এই কালো অন্তর দ্বারা ভালো কাজগুলো ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না এবার দতবন্দি করতে ভালো লাগে না কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতে ভালো লাগে না অর্থাৎ তার অন্তরটা কালো হয়ে গেছে প্রিয় ভাইরা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার অন্তরটা আয়নার মতো পরিষ্কার থাকে যখন মানুষটা বড় হয়ে গুণা করে গুণা করতে করতে গুনার পাহাড় করে ফেলে তখন তার অন্তরটার মধ্যে মহিলা পড়তে পড়তে অন্তরটা নাপাক পাক যায় অন্তরটা কালো হয়ে যায় ওই কালো অন্তর দ্বারা ভালো কাজ ভালো লাগে না কোরআনের কথা শুনতে ভালো লাগে না হাদিসের কথা শুনতে ভালো লাগে না আল্লাহর কথা শুনতে ভালো লাগে না এই জন্যই তো আমার নবী সহি পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলেন আলা আল্লাহ আমার নবী বলেন তোমরা জেনে রাখো প্রত্যেকটা মানুষের দেহে একটা গুস্তের টুকরা রয়েছে ইজা সলুহাল সোলোহাল কুল্লু যখন ওই গুষ্টির টুকরাটা সুস্থ থাকে তখন তার পুরোটা দেহ সুস্থ থাকে তার পুরোটা দেহ সঠিক থাকে ও اذا فسدت فسد الجسد আর যখন গুষ্টির টুকরাটা সমস্যা দেখা দেয় না পাকয়া যায় তখন পুরাটা দেহের মধ্যে সমস্যা দেখা দেয় আলা ওহিয়াল কল এবার আমার নবী বলে উম্মতের আরে ওইটা হলো তোমাদের কল তোমাদের অন্তর অর্থাৎ যার অন্তর ঠিক আছে তার সব কিছু ঠিক আছে যার অন্তর ঠিক নাই তার কোনো কিছুই যেন ঠিক না এই জন্য অন্তর পরিষ্কার করতে হবে এবার আসুন তিন নাম্বার চিহ্নটি হল মানুষ যাকে ঘৃণা করে দেখতে পারে না মনে রাখবেন মানুষ যাকে ঘৃণা করে আল্লাহ তাকে ঘৃণা করে আল্লাহ তাকে দেখতে পারে না আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসি আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে ডাক দা বলে ও জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে বড় ভালোবাসি অতএব জিব্রাইল তুমিও আমার এই বান্দাকে ভালোবাসবা এবার জিব্রাইল আলাইসালাম সপ্তমাস মানের ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলে এ সপ্তম আসমানের পেরেস্তারা উমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে আমি অতএব তোমরা বান্দাকে এবার ষষ্ঠ আসমানের ফেরেস্তাদেরকে বলে এ ষষ্ঠ আসমানের ফেরেস্তারা উমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা সপ্তম আসমানের সকল পেরেস্তারা ভালোবাসি অতএব তোমরা ষষ্ঠ আসমানের ফেরেজ তারা ভালোবাসিও এভাবে করে করে ষষ্ঠ আসমানের ফেরেজ তারা পঞ্চম আসমানে এই ঘোষণা ঘোষণা দেই আবার পঞ্চম আসমানের ফেরেজ তারা চতুর্থ আসমানে চতুর্থ আসমানের ফেরেজ তারা তৃতীয় আসমানে তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানে প্রথম আসমানে এই ঘোষণা হয়ে যায় এবার প্রথম আসমানের ফেরেজ তারা দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলে এই দুনিয়াবাসী অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে দুনিয়াবাসী তোমরা উমুক বান্দাকে ভালোবাসো এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আল্লাহ যদি ভালোবাসে সমস্ত ফেরেজ তারা ভালোবাসি আপনার জান্নাতে যাওয়াটা একেবারে সহজ হয়ে যাবে আপনি মরতে দিরি আপনি জান্নাতে চলে যাবেন এবার প্রিয় চার চিহ্নটি হলো চোখে পানি আসে না আল্লাহর বই কবরের বই যান নামের আলোচনা শোনার পরেও চোখে কোনো পানি আসে না অনেক মোনাজাত অনেক বয়ান শোনা হয় বক্তা বয়ান করতে করতে কেদে কেদে বুক বাসাইতেছি কত মানুষ বাসে বসে কান্না করতেছে কিন্তু অনেক মানুষ আছে তাদের দিলটা এত শক্ত তাদের চোখ দ্বারা পানি আসে না এই জন্যই তো আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতুল বা কারায়ের চুয়াত্তর নাম্বার আয়াতের মধ্যে বলেন সুম্মা কসাত কুলু বুকুম মিম বা আদি যালিকা ফায়া কাল হিজারতি আও আশদ্দ কাসওয়া আল্লাহ বলেন কতগুলা মানুষের দিলগুলা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে ওয়া ইননা মিনাল হিজারতি লামায়া তাফাজ্জারু মিনহুল আনহার কতগুলো পাথর এগুলো থেকে নদী নদীনালা প্রবাহিত হয় অ ইন্নামিনহালাম এ সব ফাকু পায়া সৰু মা আবার কতগুলো পাথর আছে এগুলোকে বিধি করলে ফাটালে পানি বের হয় অ ইন্নামিনা হালামায় হাবি তুমি নখ সিহ আবার কতগুলো পাথর আছে আল্লাহর বয়ে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে অর্থাৎ আল্লাহ বুঝাইলেন পাথরও কান্না করে কিন্তু এমন অনেক মানুষ আছে তাদের দিলটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে তারা আল্লাহর বই বই মৃত্যুর কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে তাদের চোখে কখনো পানি আসে না এই জন্য অন্তরটা নরম করতে হবে অন্তর শক্ত হলে আপনার মনে রাখবেন আপনার মরণটা কঠিন হয়ে যাবে কবরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে আপনার সব কিছু কঠিন হয়ে যাবে আপনার অন্তর নরম করবেন সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে চোখে পানি আনতে হবে চোখে পানি আসে না বুঝবেন আপনি গুনা করতে করতে আপনার অন্তরটা কালো হয়েছে আপনার অন্তরটা পাতর বানায় ফেলছে এমনি ভাবে চার নাম্বার বা নাম্বার চিহ্ন হলো রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া অভাব অনটনের মধ্যে পড়ে যাওয়া মনে রাখবেন যারা গুনাহ করে যারা পাপ করে তাদের রিজিক সংকীর্ণ হয়ে যায় তারা পাপ করার কারণে তাদের রিজিকটা একেবারে সংকীর্ণ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সুরাতু হুদের ছয় নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মা ফিল আরদি ইল্লা আল্লাহ বলেন এই পৃথিবীর সকলের রিজিকের দায়িত্ব হলো আল্লাহর এই জন্য আপনার রিজিক নিয়ে পেরেশানি করতে হবে না আপনি গুনা ছেড়ে দেন নেকের কাজ করেন আপনার রিজিক আল্লাহ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমনি ভাবে সুরাতুল বাকার আর দুই শত বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন মাইয়াশা উবিহয় রিহসা আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন অগণিত বেহিসাব রিজিক দান করেন এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর বই আপনার অন্তরে ঢুকান। আল্লাহর উপর ভরসা করুন আপনার রিজিকের ব্যবস্থা আপনাকে কিভাবে করবে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না

এবং আল্লাহ কোথায় থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে সে কোনো দিন তার কল্পনাও করতে পারবে না এই জন্য আল্লাহর বই আল্লাহর উপর ভরসা করুন আপনার রিজিক প্রশস্ত হবে আল্লাহ আপনার রিজিক বাড়াইয়া দিবে আর আপনি যখন গুণা করবেন গুণা করে আপনার অন্তরটাকে কালো বানাইবেন পাথর বানাইবেন তখন আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাবে আপনি হাই হুতাশ করবেন চতুর্দিকে দূরাদুরি করবেন কিন্তু আপনার পেরেশানি দিন যাবে তো বাড়বেই বাড়বেই আর আপনি আল্লাহর উপর ভরসা করবেন আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে আপনার কল্পনাও করতে পারবে না